সুদী দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা প্রতিদিনের মতো আজকে কৃষক ভাইয়ের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আপনাদেরকে দেখাবো কৃষক ভাইয়ের পেঁয়াজ চাষ। তো পেঁয়াজ কীভাবে চাষ করতে হয় সেই বিষয়ে কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, চ্যানেলের সাথেই থাকুন। তো দর্শক, আমি কৃষক ভাইয়ের সাথে কথা বলবো যে এই পেঁয়াজ কীভাবে বুনেছিল এবং এই পেঁয়াজ পরিচর্যা করলে কীভাবে ফলন ভালো হয়, এবং এবার যে পেঁয়াজের দাম গেল, অল্প একটু জায়গা পেঁয়াজ করছে, পুরা খেতে কেন পেঁয়াজ করলো না সে বিষয়ে আমি কথা বলবো। সালাম আলাইকুম ভাই। সালাম আলাইকুম। ভালো আছেন? ভালো। আচ্ছা, একটু আস্তে আছি যে, কারণ একটা পেঁয়াজ ভেঙে গেলে কিন্তু কৃষক ভাইয়ের মাথায় হাত। খুব কষ্ট করতেছে, পেঁয়াজ এখনো এই সময় চারা কিনে আনছি 90 টাকা কেজি। এই যে পেঁয়াজের চারা, হালি ও হালি 90 টাকা কি শ নাকি? না, কেজি কেজি। এক কেজি কত উঠে, মানে আইডিয়া কত, কয়টা পেঁয়াজ উঠে? অনেকগুলো উঠবে তাই? এই যে একটা একটা করে বুনছেন নাকি এগুলো? 90 টাকা পালা আর কি, এক পালা। একটা একটা করে বুনছেন, আইল করে বুনছেন না পেঁয়াজ? পেঁয়াজ একটা লাইন ধরে বুনছেন না, মানে আইল করে বুনছেন না পেঁয়াজগুলো? লাইন করে বুনছেন। এই যে আরেকটা পেঁয়াজ আছে যে খেতে সিধাই ফেলা হয় নাকি? সিটে পিস, এই যে সিটে পিস, হ্যাঁ, এটা হলো যেমন নাকি হালির জন্য ফেলায়, হালির জন্য ফেলায়, বুইনা দেয় আর কি। আচ্ছা, দানা বুইনা দেয়, দানা বুনা দিচ্ছে। আপনি এটা দানা বুনা দিচ্ছেন না? না, এটা হইলো দানা বুনছে না, যারা থল ফেলাইছে, থলে থেকে হালি কিনে আনছি। ও, কিনে আয় না, ওই যে লাইন করে লাইন করে বুনছেন না? কতদিন বয়স পেঁয়াজ গুলো? 170 টাকা 80 টাকা পালা। পেঁয়াজ গুলো বয়স কতদিন লাগাইছেন যে? বয়স এত মাসের উপর গেছে, 2 মাস। 2 মাস হয়ে গেছে? 1.5 মাসের উপর গেছে। ও, পেঁয়াজ টোটালি উঠে কতদিনে এটা জানেন? পেঁয়াজ 2-3 মাস লাগে। তারপরে আপনার ওই ডিআইপি সার দেওয়া আছে। এই সারগুলো দিলে কি পেঁয়াজের মানে নিচের ভালো হয়, শক্তি থাকে কাছে, শক্তি থাকে না, ভিটামিন দিতে হয়, ভিটামিন দিতে হয়। কত দূর জায়গা বুনছেন পেঁয়াজ? এনে আধা পাকি হবে না, একটু কম হবে, আধা পাকি হবে না। এর আগে জমিতে কি ছিল? আগে জমিতে ওই কপি ছিল। কপি কিরকম ব্যবসা করছেন? কপি গতবার খুব একটা পয়সা দেয় না, এবার খুব একটা, এবার মোটামুটি যাক পাইছেন এবার কিছু না। হ্যাঁ। আচ্ছা, এখন যদি পেঁয়াজটা উঠাইতে পারতেন তাহলে কেমন লাগতো? এখন পেঁয়াজ উঠাইতে পারলে তো হয়, সহযোগিতা করে না বিক্রি করেন না শ নাকি? আচ্ছা, এই যে পেঁয়াজ শুরু থেকে কি খেতে আগে কি পানি টেন দিছিলেন? পেঁয়াজ মানে বুনার পরে পানি টেন দিতে হয়েছে আবার? পানিটা এখনো দেওয়া হয় নাই, দেওয়ার সময়টা চলে গেছে। চলে গেছে না, দেওয়ার সময়টা চলে গেছে, খেতে খুব ঘাস ছিল। তো এটা ক্ষতি করবে না তো আবার? ক্ষতি হবে না? না, ক্ষতি হবে না। তারপর একটু বৃষ্টির আশায় ছিল। বৃষ্টি তো হয় নাই না? বৃষ্টি তো হয় নাই। সিটা ফিটা পানি দৌড় লাগবে, ছিটা বেলা পানি না দিলে তো ঝোঁটটা তো কম হবে না? আবার বেশি দেওয়া যাবে না, বেশি দিলে চাপ লাগবে। চাপ লেগে গেলে তো পেঁয়াজ আবার বড় হবে না, এই জন্য
তাহলে পেঁয়াজ চাষ করা তো বিশাল ঝামেলা সবসময় এটার প্রতি ফলো রাখতে হয় ঠিক না অনেকখানি জায়গায় কিন্তু পেঁয়াজ বুনছে তো পেঁয়াজের যে দাম এখন যদি হালি পেঁয়াজ থাকতো যার হালি পেঁয়াজ আছে সে কিন্তু একটা বাম্পার করছে না হালি পেঁয়াজ যার আছে ভালো একটা দাম পাইছে হালি পেঁয়াজে দাম তো এই জন্য খুব মানুষ কমই লাগা আচ্ছা পেঁয়াজ যদি এরকম দাম থাকে এখানে থাকবে চকের মাঝে নাকি নিয়ে দিয়ে যাবে চোরে আবার নেওয়ার সম্ভাবনা নাই একদমই নাই আচ্ছা আমরা তো তাহলে ভালোই লাগলো দেখা যায় যে পেঁয়াজ নেয় না তা এর আগের বার যখন পেঁয়াজ যখন 300-400 টাকা কেজি হয়ে গেছিলো পেঁয়াজ খেতে সেনাবাহিনী পাহারাদা রাখতে হয়েছিল অফিসে ওই টমেটো কার আপনার না একটা টমেটো খাবে না একটা টমেটো দেওয়া যাবে না একটা টমেটো খাবেন বেশি খাবেন না তো ভাই আচ্ছা তা তো গেলেন না বড়টা খাবেন না ছোটটা খাবেন চার পাঁচটা কেজি আছে টমেটো বাবা বড় সাইজের টমেটো দেখা যায় কি সাইজের টমেটো বলছেন এটা দেশালিয়াতে পড়েছে তো এই কৃষক ভাই কিন্তু ওই যে পিছনে আমরা দেখতে পারছি যেটা সেটা হলো টমেটো খেত এবং সেই এই পেঁয়াজের পাশাপাশি টমেটো চাষ করছে টমেটোটা কিন্তু অনেক বড় হয়েছে না আমরা একটু খেতে ভিতরে যাবো দেখি দেখবো আচ্ছা আমরা একটু টমেটো খেতে দিকে যাচ্ছি তো পেঁয়াজ আজকে যে জিনিস আপনাদেরকে দেখলাম যে বেগুন লাগানো হয়েছে বেগুন তো ধরে না এখনো অনেক দিন ধরে বেগুন লাগাইছে কিন্তু বেগুনের ফলন হয় না কারণটা কি কারণটা নিজেই বুঝে সব কৃষি অফিসে গেছিলেন সাত আসে কিন্তু সাত ঠিক না হ্যাঁ মেডিসিন দেওয়া হয়েছে মেডিসিন দেওয়া হয়েছে মেডিসিন দেওয়া হয়েছে এত দিনে বাগুন নাইমে দরকার তা শুনে বেগুন আচ্ছা ঠিক আছে আপনি আইলে শেষ করেন আমরা একটু ওইটার বিষয়ে কথা বলতেছি দেখতেছি কি করা যায় ওই জিনিসটা তো দর্শক আমরা ওই যে যে জিনিসটা বলছিলাম যে টমেটো চাষ করেছে পেঁয়াজের পাশাপাশি পুরো ইরি ক্ষেত্রে যেমন ধান বুনে সেভাবে কিন্তু কৃষক বাড়ি যে পেঁয়াজগুলো বুনেছে তো এখানে নাপা শাক বুনেছে পাশাপাশি তো এইটা হলো কৃষক ভাইয়ের টমেটো এই যে পেঁয়াজের পাশাপাশি টমেটো বুনছে তো টমেটো ক্ষেতটা কিন্তু কৃষক ভাইয়ের অনেক বড় বিশাল বড় একটা টমেটো প্রজেক্ট তো মোটামুটি ভালোই ফলন পেয়েছে কৃষক ভাই এই যে এখানে এই যে টমেটো ওই যে একটা বিশাল বড় একটা টমেটো হ্যাঁ এই যে টমেটো অনেক বড় পান নাই আপনি ও ভাই তিনটা নিছে না অনেক সুন্দর অনেক বড় টমেটোগুলো ক্ষেত থেকে টমেটো খেতে কেমন লাগে হ্যাঁ একদম ফর্মুলা মুক্ত হ্যাঁ কত সুন্দর পরিবেশ হ্যাঁ দেখি টমেটো উঠে দিই এই যে সুন্দর টমেটো বাবা হা কৃষক ভাই যেটা বলছো এই যে একটা চারটা এক কেজি হয়ে যাবে আসলে তো চারটা কেজি হয়ে যাবে তাজা টমেটো আইল ধরে বুনতে হয় কিন্তু আগাছা যেটা সেটা হলো এই যে এখানে যদি পরিষ্কার করে দিতে তাহলে আর ভালো ফলন হতো এই যে এখানে টমেটো পেয়েছে অনেক বড় টমেটো এই যে এখানে টমেটো পেয়েছে বিশাল বড় টমেটো দেখেন ইস বাবা এই অনেক বড় বড় আসছে দেশাল টমেটো লেফট জেনারেল দেশাল তো এখানে টাওয়ার টাওয়ারটা বুঝে কিছু করে একটু ক্ষতি করে দিয়েছে অনেকখানি জায়গা মেরে দিয়েছে বিশাল বড় এরিয়া চক এটা আর এই চকের মাঝখানে কিন্তু ও এখানে আবার সরিষা এই যে সরিষা এটা বোধ হয় মাগি সরিষা বোধ হয় ভালো ফলন হয়েছে কৃষক ভাইয়ের তো আমরা দেখতে পাচ্ছি যে কৃষক ভাই কিন্তু ও যে দেখছেন পেঁয়াজ খেতে পরিচর্যা কীভাবে করতে হয় খুব কষ্ট পেঁয়াজ চাষ করার এবং পেঁয়াজ কিন্তু কৃষক ভাইয়ের কিন্তু কমই বুনেছে এবার এর জন্য কিন্তু পেঁয়াজের কিন্তু চাহিদা বেশি আর সরিষার যে পরিমাণ সরিষা এই চকের ভিতরে হয়েছে আমরা রিপোর্টে করতে যেয়ে দেখেছি কিন্তু এবার সরিষার দাম কম হওয়ার কথা কারণ সরিষা বাম্পার ফলন পেয়েছে কৃষক ভাইরা